গত ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বেশ ধুমধাম করে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেই বিয়েতে অনেক তারকার দেখা মিললেও মিলেনি সালমান বা খান পরিবারের কোনো সদস্যদের। আর তখন এ নিয়ে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন সালমান ভক্তরা। ক্যাটরিনাকে বলিউডে জায়গা করে দিতে সাহায্য করেছিলেন সালমান। তুর লন্ডন থেকে এসে প্রথম ভাইজানের ছবিতে কাজ করেন নবাগতা ক্যাট। এমনকি দুজনের প্রেমও অজানা ছিল না কারো। আর সেই সূত্রে ক্যারিয়ারের শুরু থেকেই খান পরিবারের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন ক্যাটরিনা। এমনকি সালমানের বোন অর্পিতা খানের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন তিনি। ফলে বিয়ের দাওয়াত না পাওয়ার বিষয়ে সালমান অনুরাগীরা আপত্তি তুললেও এ নিয়ে কথা বলতে শোনা যায়নি খান পরিবারের কাউকে। কিন্তু এবার মুখ খুললেন সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা। পরিবারের পক্ষ থেকে তাকে বলতে শোনা গেল, ক্যাটরিনা সবসময় আমাদের কাছের মানুষ হয়ে থাকবে, ওকে খুশি দেখে আমরাও খুশি, পরিবার বন্ধু সহকর্মীদের থেকে তো এটাই কাম্য, তাই না? আয়ুষ আরো বলেন, এই নিমন্ত্রণ করার ব্যাপারটাকে বড় বানানো হচ্ছে। এটা ওর আর ভিকির জন্য একটা বিশেষ দিন ছিল। সেদিনটা ওরা ঠিক যেভাবে চেয়েছে সেভাবে কাটিয়েছে। বিয়ের পর সালমানের জন্মদিনে নিজের ইনস্টা স্টোরিতে প্রাক্তন প্রেমিকের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ক্যাটরিনা, যা ভাইরাল হয়েছিল নিমিষেই। জানা গেছে খুব জলদি ভাইজানের সাথে টাইগার 3 এর শুট শুরু করবেন ক্যাট। ফলে বিয়েতে নিমন্ত্রণ না করা নিয়ে কোনো তিক্ততা যে তাদের সম্পর্কে আসেনি তা এতেই স্পষ্ট।